কুমারটুলিতে গণেশ পূজোর প্রস্তুতি আর কুমারটুলি ভ্রমণ একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম। আমার চ্যানেলে আপনাদের আরেকবার অনেক অনেক স্বাগত। আজ আমি চলে এসেছি কুমারটুলি, আর আজ আমি আপনাদের ঘুরে দেখাবো কুমারটুলিতে গণেশ পূজোর প্রস্তুতি। আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব বা দুর্গা পূজা, আর দুর্গা পূজোর বাকি হাঁটতে গোনা আর মাত্র 30 দিন। দুর্গা প্রতিমা তৈরির কাজ কুমারটুলিতে জোর তরফে শুরু হয়ে গেছে। বলতে গেলে দুর্গা প্রতিমার 80% কাজ এগিয়ে গেছে। কুমারটুলি থেকে যেইসব দুর্গা প্রতিমা বিদেশে বা কলকাতার বাইরে যায়, তারা অলরেডি কলকাতার বাইরে বা বিদেশের দিকে রওনা দিয়ে দিয়েছে। এবার আসুন আমরা একটু কুমারটুলি ঘুরে দেখি। আজকের দিনে এই সময় কুমারটুলিতে গণেশ প্রতিমা নিয়ে সবাই ব্যস্ত, কারণ আর দুদিন পরেই গণেশ পুজো। কুমারটুলি ঘুরে দেখলাম, কুমারটুলিতে ছোট বড় নানা রকমের গণেশ প্রতিমা পাওয়া যাচ্ছে, আর গণেশ প্রতিমাগুলো অতি সুন্দর আর নিখুঁত। কুমারটুলিতে অনেকেই এসেছেন গণেশ প্রতিমা নিতে, নিজ নিজ পছন্দে নিজের বাড়ির জন্য সকলেই গণেশ প্রতিমা নিয়ে যাচ্ছে পুজোর কারণে। এই গণেশ প্রতিমাটি দেখুন খুব সুন্দর আর অনেক বড়। কুমারটুলিতে এরকম সাইজের অনেক বেশ কয়েকটা গণেশ ঠাকুর আছে। গণেশ পুজো মানেই দুর্গা পুজোর আগমন। এই গণেশ পুজোর থেকে সকলেই ব্যস্ত হয়ে যায় দুর্গা পুজোর জন্য। মুম্বাই মহারাষ্ট্রের মতন এখন কলকাতাতেও অনেক বাড়িতে ও পাড়ায় পাড়ায় গণেশ পুজো হয়। গণেশ প্রতিমার পাশে এই দুর্গা প্রতিমাগুলো দেখুন কত সুন্দর। গণেশকে সিদ্ধিদাতা গণেশ বলা হয়, আর এই সিদ্ধি কামনার জন্য আমরা এখন সকলেই গণেশ পুজো করে থাকি। গণেশ পুজোর পরেই আছে বিশ্বকর্মা পুজো, তখনই কুমারটুলিতে সব জায়গাতেই তৈরি হবে বিশ্বকর্মা ঠাকুর। কুমারটুলি প্রায় সারা বছর এরকম ব্যস্ততার মধ্যেই থাকে, কারণ দুর্গাপুজোর পরপর শুরু হয় নানা ধরনের পুজো, যেমন দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো। কুমারটুলি তখন থাকে পুরোদমে ব্যস্ত। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর আমরা মানবজাতি সকলেই উৎসব অনুষ্ঠান করতে ভালোবাসি। আমরা সকলেই কিছু না কিছু উৎসব অনুষ্ঠান নিয়ে প্রায় সারা বছরই ব্যস্ত হয়ে থাকি, আর এখন আমরা ব্যস্ত গণেশ পুজো নিয়ে। তাই আমি কুমারটুলিতে চলে আসলাম গণেশ প্রতিমা দেখতে আর আপনাদের কুমারটুলিটা একটু ঘুরে দেখাতে। গত 2 বছর লকডাউন থাকার কারণে প্রায় অনেকেই আমরা ভালো মতন কোনো পুজোই করতে পারিনি, তাই এই 2 বছর বাদে আমরা সব অনুষ্ঠানই চাইছি ভালো মতন করার জন্য। পুরো কুমারটুলি আমি ঘুরে দেখলাম, 2000-এর বেশি ছোট বড় নানা ধরনের গণেশ ঠাকুর কুমারটুলিতে এখন আছে। একদম ছোট থেকে অনেক বড় নানা ধরনের সুন্দর সুন্দর গণেশ প্রতিমা এখানে পাওয়া যাচ্ছে। এই সময়তে কুমারটুলিতে প্রচুর ভিড়, কারণ সকলেই এসেছে গণেশ ঠাকুর নিয়ে যাওয়ার জন্য। গণেশ প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে, বলতে গেলে 99% কাজ শেষ হয়ে গেছে। কুমারটুলি ঘুরতে ঘুরতে আমি প্রায় কুমারটুলির শেষ প্রান্তে পৌঁছে গেছি। এখনও প্রায় অনেক গণেশ ঠাকুর আমি দর্শন করতে পারিনি। ছোট বড় নানা ধরনের সুন্দর সুন্দর নানা থিমের গণেশ ঠাকুর কুমারটুলিতে পাওয়া যাচ্ছে। এই গণেশ প্রতিমাটি রওনা দিল নিজের পুজো মণ্ডপের দিকে। আমি আমার কুমারটুলি ভ্রমণ শেষ করে আমি রওনা দিলাম আমি আমার বাড়ির দিকে। পথে যেতে যেতে দেখতে পেলাম আর কয়েকটি বড় বড় গণেশ প্রতিমা। এখনও পর্যন্ত পুরোটা তৈরির কাজ কমপ্লিট হয়নি, লাস্ট ফিনিশিং চলছে এই প্রতিমাগুলির। আজকের মতন কুমারটুলি ভ্রমণ ভিডিওটি আমি এখানে শেষ করছি। কুমারটুলি ভ্রমণ আর গণেশ পুজোর প্রস্তুতি ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলকে আমার ধন্যবাদ, নমস্কার। গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।